কোন জিনিস একবার খেলে আমরা আর খেতে চাই না, আপনাকে না জানিয়ে খাওয়ানো হয়। আপনার নাম? সজীব। সজীব ভাই কি করছেন? এই যে গাড়ি চালাই। গাড়ি চালাচ্ছেন। দেশে বাড়ি কোথায়? বরিশাল। বরিশালে কি বিখ্যাত সজীব ভাই? বরিশালে পেয়ারা বিখ্যাত। পেয়ারার জন্য বরিশাল, পেয়ারা আমরা এইগুলো বিখ্যাত, পেয়ারা আমরার জন্য বরিশাল বিখ্যাত। আপনার জন্য আজকের প্রশ্ন, কোন জিনিস একবার খেলে আমরা আর খেতে চাই না, আপনাকে না জানিয়ে খাওয়ানো হয়? ওয়ান, কোন জিনিস একবার খেলে? টু, থ্রি, কোন জিনিস একবার খেলে আমরা আর খেতে চাই না, আপনাকে না জানিয়ে খাওয়ানো হয়? আপনি চেষ্টা করেছেন, এই চেষ্টাকে দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলি টিম সাধুবাদ জানাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গুগলির সাথে থাকবেন। তোমার নাম? নমিজান সারা। কি করছো? পড়াশোনা করছি। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6 এ। কোন স্কুল? পিকার ন্যাশনাল স্কুল এন্ড কলেজ। রেজোন একটা রীতি। রীতি আপু কি করছেন? মাস্টার্স করছি। দেশে বাড়ি? বরিশাল। বরিশাল। বরিশালে কি বিখ্যাত রয়েছে? ধান, নদী, খাল। তিন নিয়ে বরিশাল। অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? এমিজান সারিতা। কি করেন? পড়াশোনা করি। পড়াশোনা করেন? আচ্ছা, কোন ক্লাসে? ক্লাস 4 এ। ক্লাস 4 এ। কোন স্কুল? সাতপুর স্কুল এন্ড কলেজ। থ্যাংক ইউ। আপনার জন্য আজকের প্রশ্ন, কোন জিনিস একবার খেলে আমরা আর খেতে চাই না, আপনাকে না জানিয়ে খাওয়ানো হয়? সি পাস থেকে বলতে হবে। ধোকা। 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 ধোকা বললাম তো। মাইর। আপনি বলেছেন ধোকা, আপনি বলেছেন মাইর। মাইরটা কিভাবে? আরে ভুল করলে যেটা হয়। ভুল করলে মারে না? টিচাররা কি খুব মারে? না, আমাদের স্কুল টিচাররা মারে। আপনি বলেছেন ধোকা, আমাকে বলতে হবে কিভাবে? ধোকাটা আমরা না জানি নাই খাই, কারণ আমরা কিন্তু প্রস্তুত থাকি না। আপনার সাথে ধরেন কারোর সাথে আমি একটা কোনো ব্যাপারে জড়াইলাম বা কোনো কিছুতেই আমি জড়াইলাম, কিন্তু ধোকাটা আমাকে না বলে আমাকে দেওয়া হয় এবং আমি খেয়ে ফেলি। এটা খাওয়ার মতো একটা জিনিস, একবারই খায় মানুষ, তারপর দ্বিতীয়বার খাওয়ার কখনোই তো খাবো না, একবারই ধোকা খায়। না জানি খাওয়ানো হয়? এটা না জানাই তো খাওয়া হয়, বলে কি খাওয়াবো ধোকা? ও মানে এটা কারেক্ট, মানে আপনি যেটা বলছেন 100%। কি মনে হয়? ধোকাই হবে। ধোকা হবে? ধোকা তো কেউ খাইতে চায় না। জোর করে খাওয়ানো হয়? খেয়েছে জোর করিয়ে? ও ধোকা খাই দিয়েছে? খাই দিয়েছে। দিয়েছে না? আচ্ছা, প্রিয় দর্শক, আমি বলতে চাই দাদা সঠিক উত্তর ছিল ধোকা। আপনাকে ডিমান্ড ফ্যাশন ওদের পক্ষ থেকে গিফটটি পৌঁছে দিলাম। বিজয় হয়ে কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে। নতুন সময়কে কিছু বলার আছে? বলার আছে যে এরকম প্রোগ্রাম আমাদের দেশে যদি হয়, আমরা একটু ব্যস্ততার মাঝে একটু এন্টারটেনমেন্ট খুঁজে পাই, এবং আমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য ধন্যবাদ, এবং আমরা মন থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। ডিমান্ড ফ্যাশনেবলকে অবশ্যই ধন্যবাদ। বিজয় হয়েছে কেমন লাগছে? ভালো লাগছে, আমরা আন্টি হয়। আন্টি বিজয় হয়েছে কেমন লাগছে? ভালো লাগছে, ঠিক না? অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন এবং তোমরা আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন সময়ের সঙ্গে থাকা আমি নাজমুল হক সামাল আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন। ভালো থাকবেন।